আসসালামুআলাইকুম ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফালী বেগম, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়। আজ আমি কেজি শ্রেণীর ইংরেজি বিষয় থেকে গিভ দ্য মিনিংস শিখব, তোমাদেরকে শিখাবো এবং লিখব। শিক্ষার্থীরা এখন দেখো, এখানে লেখা আছে গিভ দ্য মিনিংস। কি লেখা আছে? গিভ দ্য মিনিংস মানে এখানে ইংরেজিটা দেওয়া আছে, সেটার অর্থ লিখতে হবে। কিভাবে লিখব? আগে আমাদের শব্দটা শিখতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে আর এ আই এন, রেন। রেন অর্থ কি? বৃষ্টি। রেন অর্থ কি? বৃষ্টি। রেন অর্থ কি? রেন অর্থ বৃষ্টি। দেখো আমি এখানে বৃষ্টি লিখছি। বডিকে ব্রি, মূর্ধন্য ষ, রসইকের টি, বৃষ্টি। রেন অর্থ কি? বৃষ্টি। রেন অর্থ কি? বৃষ্টি। এরপরে দেওয়া আছে দেখো এস ডব্লিউ ডবল ই টি, সুইট। কি লেখা আছে? সুইট। সুইট অর্থ কি? মিষ্টি। সুইট অর্থ কি? মিষ্টি। দেখো এখানে আমি বানান করে লিখছি মিষ্টি। মরসইকের মি, রসইকের মিষ্টি। দেখেছ সুইট অর্থ কি? মিষ্টি। সুইট অর্থ কি? মিষ্টি। এখন দেখো এখানে কি আছে, টি ও পি, টপ। কি আছে? টপ। টপ অর্থ কি? লাটিম। টপ অর্থ কি? লাটিম। টপ অর্থ কি? লাটিম। দেখো আমি লিখছি লাটিম। লোয়াকাল্লা, টরসইকেটি, মো, লাটিম। টপ অর্থ কি? লাটিম। টপ অর্থ কি? লাটিম। এরপর আছে কি? আমব্রেলা। দেখো কি আছে আমব্রেলা, বানান করি ইউ এম আম বি আর ই ডাবল এল এ, আমব্রেলা। কি লেখা আছে? আমব্রেলা। আমব্রেলা অর্থ কি? ছাতা। আমব্রেলা অর্থ কি? ছাতা। ছাতা কীভাবে লিখি দেখো, ছো আকার ছা, তো আকার তা, ছাতা। আমব্রেলা অর্থ কি? ছাতা। আমব্রেলা অর্থ কি? ছাতা। এরপরে দেখো কি আছে, ভি এ এস ই, ভেস। কি লেখা আছে? বেচ। বেচ অর্থ কি? ফুলদানি। বেচ অর্থ কি? ফুলদানি। বেচ অর্থ কি? ফুলদানি। এই যে দেখো আমি লিখছি ফুল, ফরসুকার ফু, ল, ফুল দানি, দোয়াকার দা, দন্ত দীর্ঘিকার নি, দানি, ফুলদানি। ভেষ অর্থ কি? ফুলদানি। বেজ অর্থ কি? ফুলদানি।
তারপরে দেখো কি আছে ডব্লিউ এ টি সি এইচ ওয়াচ কি আছে ওয়াচ ওয়াচ অর্থ কি জানো ঘড়ি ওয়াচ অর্থ কি ঘড়ি ওয়াচ অর্থ কি ঘড়ি দেখো আমি ঘড়ি লিখছি ঘ ঘড়ি দেখেছো ওয়াচ অর্থ কি ঘড়ি ওয়াচ অর্থ কি ঘড়ি এরপর আছে দেখো জেড ডাবল ও জো জো অর্থ কি চিড়িয়াখানা জো অর্থ কি চিড়িয়াখানা দেখো আমি লিখছি চৌরসইকের চি ডৈশনরসিকের রি অন্তস্থ আকার আ চিড়িয়া খানা খ আকার খা দন্ত ন আকার না খানা চিড়িয়া খানা শিক্ষার্থীরা এখন আমরা এগুলো আবার পড়ি বলো রেন অর্থ কি বৃষ্টি রেন বৃষ্টি সুইট সুইট অর্থ কি মিষ্টি সুইট অর্থ কি মিষ্টি টপ টপ অর্থ লাটিন টপ অর্থ কি লাটিন আমব্রেলা আমব্রেলা অর্থ কি ছাতা আমব্রেলা অর্থ ছাতা ভেস ভেস অর্থ কি ফুলদানি ভেস অর্থ কি ফুলদানি ওয়াচ ওয়াচ অর্থ ঘড়ি ওয়াচ অর্থ ঘড়ি ঝু অর্থ চিড়িয়াখানা ঝু অর্থ চিড়িয়াখানা শিক্ষার্থীরা যে শব্দ অর্থগুলো আজকে আমরা পড়েছি সেগুলো তোমরা বাসায় বেশি বেশি করে লিখবে পড়বে আর বাসায় থাকবে আম্মা আব্বুর কথা শুনবে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ।